গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এইদিকে আজকে 26শে মে, আজকে রেমাল আসার কথা। রেমাল বলতে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে আসার কথা। আর রেমাল আসার আগে পূর্বাভাসটা দেখো, এখানে অনেকখানি বাতাস হচ্ছে, বৃষ্টিও নামলো, আর সকাল থেকে ওয়েদারটা অনেকটাই ভালো লাগছে। আর এইদিকে রান্না জোগাড় করা হবে। এইদিকে দেখো বেগুন কাটা হয়েছে বেগুনির জন্য, আর ওইদিকে বেসন মেখে রাখা হয়েছে বেগুনি করার জন্য, আর এইদিকে আলু ভাজার জন্য আলু কাটা হয়েছে। আর এই ছোট আলুর ভাজাগুলো অনেকটাই খেতে ভালো লাগে। আর এইদিকে দেখো, এইদিকে ভাত বসেছে। তো প্রথমেই আমি উনুনটা ধরে নিই, চলো তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করি। এইদিকে গ্যাসের রান্না থেকে উনুনে রান্নার একটু স্বাদ ভালোই লাগে। আর উনুনে রান্না একটু দেরি হলেও কিন্তু অনেকটাই ভালো লাগে। তারপরে দেখো এইদিকে উনুনটা আমার ধরানো হয়ে গেছে, আর এইদিকে আমি ভাত বসাবো, আর ওইদিকে আলু ভাজার জন্য আলুটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। ওইদিকে আমি রান্নাটা খুব বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ এক হাতে রান্না করা আর এক হাতে ফোন ধরা উনুনের কাছে অনেকটাই সমস্যা হয়ে যাবে। ওইদিকে দেখো আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমি অন্য কড়াইতে মাছ ভাজাটা বসিয়েছি, আর এইদিকে আমি আলু ভাজাটা বসিয়েছি। তারপরে দেখো আলুটা এখন ভাজা হতে থাক, এইদিকে আমি মশলা করে নিলাম। তো ওই আলু ভাজাটা পেঁয়াজ বাটা আর লঙ্কা গুঁড়ি দিয়ে আমি ভাজা করে নেব। আর এইদিকে দেখো ওই মাছগুলো যে দিচ্ছিলাম, ওই মাছগুলো ভাজা হয়ে গেল। আর এখন আমি এইদিকে আলুটাও ভেজে নিয়েছি। দেখো আলুটা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে ভেজেছি। আর এইদিকে দুইদিকে কড়াইতে একদিকে বসেছে তেঁতুলের টক, আর একদিকে বসলো এইদিকে মাছের ঝোল। তো তারপরে দেখো এই ঝোলটা কিছুটা সময় হতে থাক, তারপরে আমি তোমাদের বাইরের দৃশ্যটা একটুখানি আমার রান্নাঘর থেকে দেখিয়ে দিচ্ছি। ওইদিকে দেখো পুকুরে, মানে পুকুরটা বড় হওয়ার কারণে অনেকটাই সুন্দর লাগে দেখতে, ওইদিকে অনেকেই চান করছে। আর এইদিকে দেখো আমার এইখানে ঝোল আর টকটা ফুটে যাওয়ার পর আমি এখানে মাছগুলো তুলে দিচ্ছি। রান্নার রেসিপিটা শেয়ার করব আমি সময় মতো, যখন গ্যাসে রান্না হবে তখন করব। আসলে উনুনের কাছে যেহেতু আমার স্ট্যান্ড নেই, তার জন্য ফোন হাতেই ধরে রাখতে হয়, তার জন্য একটু অসুবিধে হয়। এইদিকে দেখো ঝোলটা ফুটে যেতে আমি ঝোলের মাছগুলোও তুলে দিচ্ছি। আর ওয়েদারটা সকাল থেকে মেঘলা মেঘলা, বাতাস হচ্ছে অনেক, তার জন্য ভালো লাগছে, কারণ আমি চেন্নাইতে যে ছিলাম ওখানে প্রচুর রোদ ছিল, ওই জন্য বৃষ্টি হতে বাড়ি এসে বেশ ভালোই লাগছে। এইদিকে দেখো কথা বলতে বলতে ওইদিকে ভাগ্নিও আসলো, কারণ ভাগ্নির আজকে নাচের ক্লাস ছিল, তো ও এখনই বাড়ি চলে যাবে। আমার ছোট ননদ বলতে ছর্দি ওকে বাড়ি চলে যেতে বলেছে, তার জন্য ও বাড়ি চলে যাবে, এইদিকে দাঁড়িয়েছে। তো ওকে কিছুটা সময় দেখার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার যে রান্না হয়ে গেল। এইদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, এইদিকে টক, আর তেঁতুলটা পুরানো তেঁতুল ছিল, তার জন্য টকটা একটু কালো রং দেখাচ্ছে। আর এইদিকে দেখো মাছের ঝোলটাও আমার রেডি হয়ে গেল। এখন আমি বাইরে গিয়ে আমি তোমাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি। এখন দেখো এইটা আমার বাড়ির সামনের দিক, আর সামনের দিকে যাদের বাড়ি আছে ওদের অনেক কয়টা গাছ লাগানো আছে, তার জন্য একটু মানে জঙ্গল লাগছে। আর ওইদিকে সামনে পুকুরও আছে। এইদিকে দেখো আমিও চান শেষ করে ফেললাম রান্নার পর, ওইদিকে রান্নার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। আর এখন আমি যাব জল আনতে, কারণ সবাই বলছে যে কারেন্ট থাকবে না ঝড়ের কারণে, এর জন্য আমি জল আনতে যাব। তাই দেখো জলটা নিয়ে আসি, তারপর আমি তোমাদের সঙ্গে আবারও বিকেলের পরিবেশটা শেয়ার করব। এইদিকে দেখছো আকাশের অবস্থাটা, শোনা মানে খবরে বলছে রাত 11টার দিকে ঝড় হবে, তো দেখা যাক কি হয়। ভয় বলতে আমাদের বাড়ির সামনে একজনের বাড়িতে দুটো নারকেল গাছ একেবারে বড় বড় আছে, ওটাই ভয়। আর এইদিকে দেখো এইদিকে এটা আমার বাড়ির পিছন দিক, আর এইদিকে আমাদের ওই বড় পুকুরটায় দুটো ঘাট আছে, ওইদিকে একটা ঘাট আর ওইদিকে একটা ঘাট, এটা গ্রামের পুকুর,
এখানে সবাই ব্যবহার করে। আর ওই দিকে দেখছো, অপরের দিকে ওই যে বড় ঘরটা দেখছো স্কাই কালারের, ওটা আমার বর্দির ঘর এই দিকে পুকুর পাড়ে ওই দিকে। আর অনেকটাই সুন্দর আবহাওয়া। তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে একেবারে বিকেল বেলায় আমি তোমাদের সঙ্গে দেখা করছি। অনেকটাই বৃষ্টি আর ঝড়ো বাতাস বইছে এখন, মানে বাতাস বলতে খুব ভালোই বাতাস হচ্ছে। আর দেখা যাক রাত হলে কতটা ঝড়ের গতিবেগ হয়। শোনা যাচ্ছে বাংলাদেশের দিকে একটু বেশি হবে। এই দিকে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি একটুও বন্ধ হচ্ছে না। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা বৃষ্টি হচ্ছে। আবার ওই দিকে আমাদের গ্রামে বলতে পাড়াতে অনেকেই ওই বৃষ্টির কারণে যত পুকুরে কই মাছ ছিল ওইগুলো উঠে আসছিল রাস্তাতে, তার জন্য সবাই মাছ ধরছিল কিছু কিছু। আর এইদিকে আমাদের মন্দির, ওইদিকে ভাসু ঠাকুর বলতে দাদাদের মন্দির, মন্দিরগুলো জল পেয়ে যেন অনেকটাই ভালো লাগছে। আর এইদিকে দেখো হাওয়া অনবরত দিয়েই যাচ্ছে। তারপর বিকেলের কাজ শেষ করে আমি ওইদিকে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর এইদিকে চুল বেঁধে নিলাম, আর ব্যাক ক্যামেরায় ভিডিও করছি। বুঝতে পাচ্ছি না যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না। তারপরে দেখলাম যে ভিডিওটা মোটামুটি ঠিক আছে। আসলে স্ট্যান্ড না থাকলে অনেকটাই সমস্যা হয়। আর এইদিকে দেখো টিভিটা আমি এখানে জ্যাক খুলে রেখেছি, কারণ রাতে ঝড় হওয়ার কথা আছে, তার জন্য টিভিটা ভাবছি যে একটু আলমারিতে এখন রেখে দিব, মানে সরিয়ে রাখবো কিছুটা। তার জন্য দেখো এইদিকে আমি টিভির ওই জ্যাকগুলো বলতে সেপটপ বক্সের সঙ্গে যোগ আছে, আর টিভির কয়েকটা লাইন আছে ওগুলো সব আমি খুলে নিচ্ছি, দিয়ে টিভিটা একটুখানি সরিয়ে রাখবো। বলা যায় না কখন কি হয়, একটু আগে থেকে তার জন্য সতর্কতা। এইদিকে আমার টিভিটা খোলা হয়ে যাচ্ছে, আর রাতের জন্য রান্নাও নেই বলতে, বর বিকেলে ঘুম থেকে উঠেই বলছিল যে ঘুগনি খাবে, ঠান্ডা যেহেতু তার জন্য। ওইদিকে সকাল বলতে বিকেল বেলায় গরম জল করে মটরটা ভিজিয়ে রেখেছি, কারণ যদি তাড়াতাড়ি ঘুগনি করতে ইচ্ছে হয়, মটর যদি আগে থেকে না ভেজানো থাকে, গরম জলে যদি ভিজিয়ে দেওয়া হয় তাড়াতাড়ি ভিজে যায়, তারপরে প্রেসারে কয়েকটা সিটি দিলেই হয়ে যায়। ওইদিকে টিভিটা আমি এইদিকে সরিয়ে রাখলাম, আর এখানে দেখো আমি মটরগুলো সেদ্ধ করে নেব। যেহেতু মটরটা একটু কাঁচা বেশি, তার জন্য আমি প্রথমেই মটরটা দু তিনটে সিটি দিয়ে রাখলাম, আর এইদিকে আলুগুলো কেটে তারপরে মটরের সঙ্গে আবারও সেদ্ধ করে নিলাম। এইদিকে দেখো নুন হলুদ দিয়ে মটর আর আলুটা সেদ্ধ করা আছে, আর ওইদিকে আমি ঘুগনির জন্য মশলা রেডি করেছি। তো মশলার মধ্যে আছে আদা পেস্ট, রসুন পেস্ট, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। আর এইদিকে দেখো গ্যাসটা আমি অন করছি, তো গ্যাসটা আমি অন করে নিলাম, ওইদিকে কড়াই বসিয়ে দিলাম। তারপরে এখন দেখো সবচেয়ে আমার ঘুগনিটা হয়ে গেল। আজকের ভিডিওটা আর বড় করলাম না, কারণ রাতে কতটা ঝড় বৃষ্টি হয় পরের দিন ব্লগে আমি তোমাদের দেখাবো। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনছি। যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও পাওয়ার জন্য, সবাই একটা করে লাইক কমেন্ট করে দিও। আর সবাইকে শুভরাত্রি বন্ধুরা।